আজ অগ্নিঝরা মার্চের সতেরোতম দিন বাংলা জাতির গৌরবের মাস স্বাধীনতা ঘোষণার মাস এটি একাত্তরের এ মাসেই পরাধীনতার গ্লানি থেকে মুক্তির পথে দুর্বার বেগে এগিয়ে যেতে থাকে দেশের মানুষ প্রায় দুই যুগের ধারাবাহিক আন্দোলনের পথ ধরে এই মার্চেই মুক্তিযুদ্ধ পরিণতি পায় বাংলার স্বাধীনতায় একাত্তরের সতেরো মার্চের কথা জানাচ্ছেন নাজিব বেগ উনিশশো একাত্তরের উত্তাল অগ্নিছড়া সতেরো মার্চ ছিল বুধবার বঙ্গবন্ধুর একান্নতম জন্মদিন ভোট থেকে গভীর রাত দলে দলে মুক্তিকামী হাজারো মানুষের ঢল বঙ্গবন্ধুর ধানমন্ডির বত্রিশ নম্বরে বাঙালির অবিসংবাদিত নেতাকে শুভেচ্ছা জানান সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকাল দশটায় প্রেসিডেন্ট ইয়েহিয়া খানের সাথে দ্বিতীয় দফা বৈঠকে মিলিত হন প্রথম দিনের মতোই আলোচনা শেষে অপেক্ষমান দেশি বিদেশি সাংবাদিকদের বঙ্গবন্ধু জানান আলোচনা এখনো শেষ হয়ে যায়নি লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলনও চলবে মার্চে যখন যুদ্ধ শুরু হয়ে গেল তখন আমরা বুঝতে পারছি যে আমরা এখানে আটকে পড়ে গেছি অথবা আমাদেরকে এখান থেকে যে করেই হোক ভাগতে হবে তো সেই প্রচেষ্টায় কিন্তু আমি চেষ্টা তব্য করে ট্রান্সফার নিয়ে আমি চলে আসলাম ঢাকা বেজে ইয়ে খান বাংলার মাটিতে পা দিয়েই বুঝতে পারেন কার্যত পূর্ব পাকিস্তানে তার কোনো নিয়ন্ত্রণ নেই পাকিস্তানের ঊর্ধ্বজন সামরিক বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি সেই সঙ্গে বঙ্গবন্ধুর সঙ্গে আলোচনার নামে সময় ক্ষেপণের পথ বেছে নেন সামরিক সরকার ও গণহত্যার থাকে বিভিন্ন স্থানে চলতে থাকে হামলা করাচিতে যে আমরা নামলাম প্লেন থেকে তো বেজে গাড়ির জন্য যখন ফোন করেছে আমাকে বলা হলো তুমি এয়ারপোর্ট থেকে বাইরে এসো না কেন তখন করাচিতে অবস্থানরত যারা বিহারি ছিল তারা করাচিতে বাঙালিদের তারা মানে হত্যা করছিল বিভিন্ন পর্যায়ে বাইরে সিভিল এই ধরনের একটা ঘটনা করাচিতে তখন চলছিল প্রায় প্রতিদিনই পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য ও অস্ত্র গোলা বারুদ আসতে থাকে পূর্ব পাকিস্তানে ঢাকা